আমার ডান দিকে আর বাম দিকে ডানেও তরুণ একটা বাচ্চা ছেলে বামেও তরুণ একটা বাম বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউফ বলেন এটা দেখে ফাকা আননিলাম আমান বিমাকানিহিমা আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম যে হায় হায় যুদ্ধের ময়দানে যখন শত্রুর সঙ্গে আমি লড়াই করব শত্রুপক্ষ আমার ডানে বামে দুজন দুর্বল মানুষ দেখে আমার উপর আঘাত করবে আমি তাদের আঘাত প্রতিরোধ করতে হলে ডান দিক থেকে বাম দিক থেকে সহযোগিতার প্রয়োজন পড়বে তখন এরা এই ছোট দুই পিচ্চি এদের থেকে আমি কি সহযোগিতা পাব আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি এটা নিয়ে ভাবতেছিলাম পাঁচ ছয় নয় ভাবতেছিলাম যে কি করব এখান থেকে আমার পজিশন চেঞ্জ করব কিনা অন্য কোন দিকে চলে যাব সরে দাঁড়াবো না কি করব আমি এমন চিন্তা ভাবনার মধ্যেই ছিলাম ইতিমধ্যে ইজ কালালি আহাদুহুমা সিররাম মিনাল আখার ইয়া আম্মি আরিনি আবা জাহলিন ইতিমধ্যে এক পাশের বালক ছেলেটা আমাকে ডাক দিয়ে কানে কানে বলে যেন অন্য কেউ শুনতে না পারে হে চাচা বয়সের দিক থেকে আমি অনেক মুরব্বী আর সে এতটাই ছোট যেটা পরিভাষায় ছোটরা বড়দেরকে চাচা বলে সম্বোধন করে থাকে বাচ্চা ছেলেটা বালক ছেলেটা আমাকে চাচা বলে সম্বোধন করে বলল আরিনি আবা জাহলিন আবু জাহালকে একটু দেখাই দিতে পারবেন ওর প্রশ্ন হলো চাচা আবু জাহালকে একটু দেখাই দিতে পারবেন ও আবু জাহালের নাম শুনছে কিন্তু কোনোদিন দেখে নাই কয় আবু জাহালদার একটু দেখাই দেন আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি জিজ্ঞাসা করলাম মামা তাফালু বি আবি জাহালিন ভাতিজা তুই পোলাপান মানুষ তুই আবু জাহালকে দিয়ে করবি কি তুই আবু জাহালকে দিয়ে কি করবি আল্লাহু আকবার সে যুগের বালকদের শপথ নামা কেমন হতো হে যুবক তরুণেরা শুনে রাখো বাচ্চা বালক ছেলে বলতেছে আহাদুল্লাহ আহাদুল্লাহ ইন রাইতুহু আনাকতুলাহু আও আমুদাদুনহু আজ বাড়ি থেকে আসার সময় চাচা গো আমি আমার আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে আসছি আমি আমার আল্লাহর সঙ্গে একটা শপথনামা পড়ে এসেছি দুনিয়ার কেউ জানে না শুধু আমার রব জানার আমি জানি আমি আমার আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে এসেছি আমি শুনেছি আবু জাহাল আমার নবীকে বড় বেশি কষ্ট দিয়েছে আমি শুনেছি আমার পয়গম্বর যখন বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন আবু জাহাল দুরাচার আমার নবীর গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়তারা করত আমার নবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আবু জাহাল তার দালাল চামচাদেরকে দিয়ে উটের ভুঁড়ি এনে আমার নবীর মাথার উপর ফেলে দিত এজন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম আর আল্লাহর সঙ্গে শপথ করে আসছি যদি আজকে আমার এই দুই চোখ দিয়ে আমি আবু জাহালকে দেখতে পারি তাহলে তারপরের ঘটনা দুটোর একটা হবে দুটো একসঙ্গে হবে না হয় আমি আবু জাহালকে হত্যা করে ওকে জাহান্নামে পাঠাবো আর না হয় আবু জাহালকে হত্যা করতে গিয়ে আমি শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব এটা হবে না যে আমিও বেঁচে থাকবো আর আল্লাহ এবং তার নবীর দুশমন আবু জাহালও বেঁচে থাকবে এ কোশ্চেন কেন এটা হতে পারে না আমি আল্লাহর সঙ্গে চুক্তি আর অঙ্গীকার করে আসছি যে হয় আমার জীবন থাকবে আর না হয় নবীর দুশমন আবু জাহাল ধ্বংস হবে হয় আমি শাহাদাত বরণ করব আর না হয় আবু জাহাল ধ্বংস হবে যেই জমিনে আবু জাহাল বেঁচে থাকবে যেই জমিনে নবীর দুশমন বেঁচে থাকবে সেই জমিনে আমি আশেকে নবী বেঁচে থাকব এটা কোশ্চিন কালে হতে পারে না হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন এক পাশের বালক এই কথা শেষ করতে দেরি অপর পাশের বালকটাও সেই একই কথা বলে ইয়া আম্মি ও চাচা আবু জাহাল লাগারে একটু দেখায় দেন আমি তারও জিজ্ঞাসা করলাম মামা তাফালু বি আবি জাহাল তুই পোলাপান মানুষ আবু জাহালকে দিয়ে কি করবি ওটা তো হলো বিপক্ষ দলের কমান্ডার ইন চিফ সে হলো প্রধান সেনাপতি আর তুই হলি আমাদের সৈনিক আমাদের 313 জনের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চা তুই এই বড় লিডারকে দিয়ে কি করবি সেও একই কথা জবাব দেয় মাথা ঘুরে যাওয়ার মতো বলে যে আহাদুল্লাহ খোদার সঙ্গে শপথ করে আসছি যে আমি আবু জাহালকে দেখার পর হয় আমি জান্নাতে যাব না হয় আবু জাহাল জাহান্নামে যাবে দুইজন একসঙ্গে এই জমিনের মধ্যে আমরা বসবাস করব না মুহতারাম হাজিরিন ইতিহাস এখানেই শেষ না আমি আগেই বলেছি সাহাবায়ে কেরামের ইতিহাস শুধু কথার মধ্যে আর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকতো না
হযরত আব্দুর রহমান ইবনে আউফ কিছুক্ষণ পরেই দেখলেন যে আবু জাহাল সবচেয়ে বড় ঘোড়ার উপর আরোহণ করে সমস্ত তীর তলতীর বল্লম এবং লৌহ শিরস্ত্র নিয়ে এবং লৌহ বর্ব নিয়ে তীর ঢাল তলোয়ার নিয়ে সে ঘোড়ার উপর সওয়ার হয়ে তার বাহিনীকে সে কমান্ড করছে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে ইশারা করলেন যে ওই যে বড় বেটা দেখা যায় সবচেয়ে বড় ঘোড়ার উপর আরোহী মাথাটা সবচেয়ে উঁচা ওই লোকটাই আবু জাহাল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমার এই শুধুমাত্র ইশারা করতে দেরি ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন আমার দুই পাশ থেকে দুটি বালক মনে হলো যে চোখের পলকে ওরা বাস পাখির মতো উড়ে গিয়ে আবু জাহালের উপর ঝাঁপিয়ে পড়লো আর এই দুই পলকের আঘাতে আবু জাহাল ধরাশায়ী হয়ে জাহান্নামে পৌঁছে গেল আল্লাহ নবীর দুশ্মন নিপাত গেল নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়ে গেল وهما ابن عفراء وهما ابن عفراء بخاري الحديث ربي بران اي دوي بوي دوي غربي تشنطان امتر اي هرم ما دوي حتيار ادر كي غربي دارن كوري چلين اي غرق غربا ما جمائر نام اتحان شنو رق كوري لكي جدر نام چلو حضرت عفراء رضي الله عنها তারা মায়ের পরিচয়ে পরিচিত ছিলেন আউফ ইবনুল হারেস মুআজ ইবনুল হারেস মুআউয ইবনুল হারেস বাপের নাম ছিল হারেস কিন্তু তাদেরকে মায়ের নামে ইতিহাস চিনে এক মা হযরত আফরা রাদিয়াল্লাহু আনহা ইতিহাস লেখে এই মা তার গর্ভে সাতটি সন্তান জন্ম দিয়েছিলেন আর সাত সন্তানকেই বদরের জিহাদের দিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীর দিনকে কায়েম করবার জন্য সাত সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন মহতরম হাজিরিন এভাবে যদি আমি বলতে থাকি হাদিসের পাতাগুলো থেকে সাহাবায়ে কিরামের অসংখ্য অগণিত ইতিহাসের দৃষ্টান্ত এভাবে বর্ণনা করা যাবে সাহাবায়ে কিরাম আল্লাহর পয়গম্বরকে এভাবেই মহব্বত করতেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফায়িল আরবা চার খলিফার পরে উম্মতের মধ্যে সাহাবায়ে কিরামের মধ্যে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলম ইলমে ফিকার দিক থেকে কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকে সবচেয়ে বড় সাহাবী বলে সমস্ত সাহাবায়ে কিরাম এক বাক্যে যাকে স্বীকার করতেন সেই আব্দুর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাকাদ শাহিদতু মিনাল মিবদাতি মাশহাদান লা নাকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি বদরের জিহাদের দিন যখন হযরত মিবদাদ রাদিয়াল্লাহু আনহু ওই কথা বলেছিলেন ওগো নবী আজ আমরা আপনাকে ছেড়ে যাব না জীবন দিব আপনার সামনে থাকব জীবন দিব আপনার পেছন দিককে রক্ষা করব জীবন দিব আপনার ডানে বামে থেকে আপনার দিনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের সুদা পান করব পিষ্পা হব না পশ্চাৎপর হব না ময়দান থেকে আমরা কোনোদিনও পালিয়ে যাব না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মিকদাদ যখন এই কথাটা বলেছিল তখন আমার মনে চেয়েছে আমি মিকদাদকে বলি ও মিকদাদ তুই আমার জিন্দগির সমস্ত আমল নিয়ে নে আমার সব নিয়ে নে সারা জিন্দগির সমস্ত নামাজ সারা জিন্দগির সমস্ত রোজা সারা জিন্দগির সমস্ত এলেমের চর্চা সব তোকে দিয়ে দিব এমনকি যদি তুই চাস আমি আমার জান্নাতটা পর্যন্ত তোকে দিয়ে দিতে রাজি বিনিময়ে শুধু আমাকে একটা জিনিস তোর দিতে হবে শুধু একটা জিনিস আমি চাই বদরের দিন আমার নবীর মলিন মুখে তোর কোথায় একটা হাসি ফুটেছিল আমি আমার নবীর মুখের ওই চাঁদমাখা হাসিটা চাই বিনিময়ে জান্নাত যদি চাস আমি জান্নাত দিয়ে দিতে রাজি মহতরম হাজিরিন কথার গভীরতা বুঝবার চেষ্টা করো আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি আল্লামা ইবনে হাজার আসকালানি ফতহুল বারীর মধ্যে লিখেছেন আয় মিম্মা উদিলা বিহি মিনাদ দুনিয়াবিয়াতি ওয়াল উখরাবিয়াত
অর্থাৎ ইবনে মাসউদের মতো সাহাবী বলতেছেন সব দিয়ে দিব আমার জান্নাতের দরকার নাই আমি শুধু আমার নবীর মুখের এক টুকরো চাক মাখা হাসি আমি চাই আমার জীবনের সফলতার জন্য আর কোনো কিছু দরকার নাই হে উম্মত এটাই হলো জীবনের সফলতার সবচেয়ে মোক্ষম সময় এটাই হলো আল্লাহর নবীর মুখে হাসি ফোটাবার সময় আজ তাকিয়ে দেখো তোমার এই বাংলার মধ্যে কিছু কুরআনদার আল্লাহর নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতেছে ঠিক